পাঞ্জাবে জমি দুর্নীতিতে জড়িত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। অভিযোগ তুলে রাজ্যপালের বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস। রাজ্যপালের অপসারণ দাবি তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের। এই রাজ্যপাল তিনি আরেকটি জমি কেলেঙ্কারিতে যুক্ত ছিলেন এবং সেটি আমাদের দলের সাংসদ মহুয়া মৈত্র টুইট করে ওনার কাছে পাঠিয়েছিলেন। সেই ব্যাপারেও রহস্যজনকভাবে রাজ্যপাল মহাশয় নীরব আছেন যে একটা উনি রেসিডেন্সিয়াল প্লট পেয়েছিলেন পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট ওই মামলাতে ওইটা বাতিল করে দেয়, ফলে প্লট থেকে তিনি আর পাননি ওটা পরবর্তীকালে, কিন্তু উনি পেয়েছিলেন সেটা বাতিল করে দিয়েছে। এই মানুষটি বর্ষার সময় যে উত্তর বাংলা যাচ্ছেন, তারও আগে গেছেন বিভিন্ন জায়গায়, কোভিড বিধিকে অমান্য করে কুচবিহারে গেছেন, আরও বিভিন্ন জায়গায় গেছেন, গিয়ে উস্কানিমূলক কার্যকলাপ করছেন। আমরা আবারও বলছি, পশ্চিমবাংলার ইতিহাসে কোনোদিন নরেন্দ্র মুখোপাধ্যায় থেকে শুরু করে আজ পর্যন্ত যতজন রাজ্যপাল হয়েছেন এইরকম টেন্টেড বা যার বিরুদ্ধে এত করাপশনের অভিযোগ রয়েছে, কোথাও জমি কেলেঙ্কারি, কোথাও হাওলা কেলেঙ্কারি, এবং যে হাওলার জঙ্গি কার্যকলাপের জন্য ব্যবহার হতো তাদের সঙ্গে যোগাযোগ, এই যে একটা ভয়ঙ্কর একটা অভিযোগ, এরকম কোন অভিযুক্ত লোককে রাজ্যপাল নিয়োগ করা কেন্দ্রীয় সরকার উচিত ছিল আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে নেওয়া এবং খতিয়ে দেখা তার এজেন্সির মাধ্যমে যে লোকটার ব্যাকগ্রাউন্ড কি। আমরা আবারও দাবি করছি, এইরকম টেন্টেড গভর্নরকে আমাদের রাজ্যে রাখবেন না, দয়া করে অবিলম্বে ওদেরকে ওকে বরখাস্ত করুন, নইলে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ আমরা করব এবং সংসদে লোকসভা এবং রাজ্যসভাতে যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী রাজ্যপালকে নিয়ে যে ধরনের আলোচনা করার অবকাশ আছে আমরা সেই সংসদীয় ব্যবস্থাও আমরা গ্রহণ করব। রাজ্যপাল জগদীপ ধনকরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহুয়া মৈত্রের। পাঞ্জাবে অবৈধভাবে বাস্তু জমি নেওয়ার অভিযোগ ধনকরের বিরুদ্ধে। দুদিন আগে টুইট করে অভিযোগ করেন মহুয়া মৈত্র। পরবর্তীকালে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট তা খারিজ করে দেয়। ১৯৯৭ সালের ঘটনা উল্লেখ করে টুইট মহুয়া মৈত্রের। রাজ্যপাল জগদীপ ধনকরের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন মহুয়া মৈত্র। পাঞ্জাবে অবৈধভাবে বাস্তু জমি নেওয়ার অভিযোগ ধনকরের বিরুদ্ধে। দুদিন আগে টুইট করে অভিযোগ করেছেন মহুয়া মৈত্র। পরবর্তীকালে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট তা খারিজ করে দেয়। ১৯৯৭ সালের ঘটনা উল্লেখ করে টুইট করেছেন মহুয়া মৈত্র। আর এই নিয়ে মহুয়া মৈত্র নিজে কি বলেছেন দেখুন। ১৯৯৭ সালে পাঞ্জাবের হরিয়ানা হাইকোর্টে ওনার যখন চিফ জাস্টিস সিংভি ওখানে সিংভি ছিলেন, তিনি পরে বিচারপতি হয়ে সুপ্রিম কোর্টে আসেন, তিনি একটা অর্ডার লিখেছিলেন যে ওখানে ইলিগাল ল্যান্ড অ্যালটমেন্ট ছিল। সেই ইলিগাল ল্যান্ড অ্যালটমেন্টে আমাদের যে এখন আমাদের তৎকালীন গভর্নর, তিনি তখন এক্স এমপি ছিলেন, তার নাম করা আছে প্যারাগ্রাফ 55(4) অফ দ্য জাজমেন্ট, যেটা আমি টুইট করেছি যে তার নামটা প্রথমেই ছিল ইলিগাল অ্যালটমেন্টটা তিনি পেয়েছিলেন। তারপর পাঞ্জাব এন্ড হরিয়ানা হাইকোর্টের ফুল বেঞ্চ এই অ্যালটমেন্ট গুলোকে ক্যান্সেল করে, কারণ এগুলো পুরোপুরি ইলিগাল ছিল। তা অবৈধভাবে বেআইনি ভাবে যিনি জমি পাঞ্জাব এন্ড হরিয়ানাতে যিনি অ্যালটমেন্ট নিয়েছিলেন, তিনি আজকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়ে আমাদেরকে রোজ লেকচার দিচ্ছেন আর মাননীয় মুখ্যমন্ত্রীকে লেকচার দিচ্ছেন কি করণীয় আর কি করণীয় না। তিনি কি আর আসনকে ডিগ্রেস টু হিজ চেয়ার, রাজ্যপালের বিরুদ্ধে অবৈধভাবে জমি নেওয়ার অভিযোগ। নাম না করে মহুয়া মৈত্রকে টুইটে পাল্টা জবাব তথাগত রায়ের। সরদাকর্তা সুদীপ্ত সেনকে ছবি বিক্রি নিয়ে অভিযোগ করুন। গতকাল পাল্টা টুইটে জবাব দেন বিজেপি নেতা তথাগত রায়। এদিকে ফের দাম বাড়লো রান্নার গ্যাসের। ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডার পিছু ২৫.২৫ টাকা। কলকাতায় ১৪.২ কেজির ভর্তুকিহীন সিলিন্ডারের দাম হয়েছে ৮৬১ টাকা। অন্যদিকে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে ৭৬ টাকা। কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৬২৯ টাকা। রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়ায় মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ।
মধ্যবিত্তের ঘাড়ে চাপানো হলো আরো বোঝা। একলাফে রান্নার গ্যাসের দাম ফের সিলিন্ডার পিছু 25 টাকা বাড়লো। কলকাতায় ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়ে হলো 861 টাকা 50 পয়সা। এই নিয়ে শুধুমাত্র গত 6 মাসেই কলকাতায় রান্নার গ্যাসের দাম বাড়লো 241 টাকা। করোনা বিধ্বস্ত মানুষ, কারুর চাকরি গেছে, কারুর বেতন কমেছে, কারুর লকডাউনের জেরে দীর্ঘদিন মাইনে বন্ধ। এই পরিস্থিতিতে নাজেহাল, হতাশ, ক্লান্ত, বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে তাদের উপর বোঝা লাগাতার বাড়ানো হচ্ছে। বাড়তে বাড়তে ভারতে এখন পেট্রোলের দাম সর্বকালীন রেকর্ড ছুঁয়েছে, ডিজেলের দামও একটানা বাড়ানো হচ্ছে, যার জেরে এমনিতেই বাজারে সব জিনিসের দাম আগুন। কিন্তু এই অবস্থা থেকে স্বস্তি তো দূর, মধ্যবিত্তের টুটি যেন আরো বেশি করে চেপে ধরা হচ্ছে। একলাফে রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু দাম বাড়ানো হলো 25 টাকা 50 পয়সা। কলকাতায় 14.2 কেজি সিলিন্ডার আগে কিনতে হতো 846 টাকায়, এখন থেকে তা কিনতে হবে 861 টাকায়। দাম বাড়লো 19 কেজির বাণিজ্যিক সিলিন্ডারেরও, 76 টাকা বেড়ে তা হলো 1629 টাকা। আজকে আমরা সাধারণ লোক, সামান্য চাকরিজীবী হয়ে প্রত্যেকটা মানুষের এই নির্ভর করে গ্যাসের উপরে। আজকে যদি দিনকে দিন বেড়ে যায় তাহলে সাধারণ মানুষ কীভাবে জীবনযাপন করবে? অর্ধেক বেলা খাবে, অর্ধেক বেলা খাবে না। 6 মাসে এতটা বেড়ে গেছে গ্যাসের দাম, তো নর্মাল মানুষের তো প্রচণ্ড প্রবলেমের মধ্যে পড়ছে। ইভেন আমরা ভর্তুকিটাও নিচ্ছি না, ছেড়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে রেগুলারের আমাদের দৈনন্দিন জীবনে যেহেতু লকডাউনের জন্য আমাদের অনেকেরই চাকরি বাকরির প্রবলেম হচ্ছে বা স্যালারি সেইভাবে আসছে না, সেটা সত্যিই প্রবলেম। এটা কিন্তু সরকারের একটু চিন্তা করে দেখা উচিত। লাগাতার দাম বৃদ্ধির জেরে মোদী সরকারকে কটাক্ষ করে কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম টুইট করে বলেছেন, মোদী সরকার আর 2020-21 রান্নার গ্যাসের দাম। 2020-30 নভেম্বর গ্যাসের দাম ছিল 594 টাকা, 1 ডিসেম্বর বেড়ে হয় 644 টাকা, 2021-1 জানুয়ারি গ্যাসের দাম আরও বেড়ে হয় 694 টাকা, 4 ফেব্রুয়ারি তা দাঁড়ায় 719 টাকা, 15 ফেব্রুয়ারি গ্যাসের দাম আরও বেড়ে হয় 769 টাকা, 1 মার্চ তা হয় 819 টাকা, 1 জুলাই 834 টাকা। আর তারপরই কটাক্ষে সুরে বিজেপির স্লোগান ধার করে চিদম্বরম লিখেছেন, মোদী থাকলে সব কিছু সম্ভব। গ্যাসের দাম, পেট্রোল ডিজেলের দাম ইন্টারন্যাশনাল মার্কেটের সঙ্গে জোড়া আছে, তো সেজন্য বাড়ছে, কমে গেছিল একবার, তো কম বেশি হতেই থাকে। এটা সরকার পুরোটা কন্ট্রোল করতে পারে না, এ তো কংগ্রেস আমল থেকেই চলছে। তো সেই জন্য সরকার চেষ্টা করছে যত তাড়াতাড়ি কন্ট্রোলে আনার। পৃথিবীতে সারা দুনিয়া জুড়ে এখন অর্থনীতি এসব ব্যাপার অনেকটা কন্ট্রোলের বাইরে আছে, তো কিছুদিন টামাডোল চলবে। হ্যাঁ, এটা প্রতি মাসেই বাড়াচ্ছে, রান্নার গ্যাসের দাম, পেট্রোলের দাম, ডিজেলের দাম। যারা ভারতবর্ষে এই ধরনের একটা জনবিরোধী দলকে ক্ষমতায় নিয়ে এসেছে তাদের কপালে যে আরও দুঃখ আছে। এখন অনেক মানুষ আমাদের কাছে হাহাকার করেন যে আর পারছি না, এদেরকে আর সহ্য করা যাচ্ছে না, ভুল হয়ে গেছে। ভুলটা শুধরাবার তো সময় দরকার, এবং সেই সময় এবং সুযোগের জন্য সবাইকে অপেক্ষা করতে হবে। আয় কমেছে, ব্যয় বাড়ছে, সাধারণ মানুষ ভুগছে, কিন্তু পরিত্রাণ দেওয়ার কেউ নেই। সঞ্চয় মিত্র, আশাবুল হোসেন, রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। রেড রোডে ভয়াবহ বাস দুর্ঘটনা। বেপরোয়া মিনি বাসের তলায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক পুলিশ কনস্টেবলের। আহত বাসের চালক সহ বেশ কয়েকজন যাত্রী, তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, ভর্তি SSKM এ। আহতদের দেখতে হাসপাতালে গেলেন ফিরহাদ হাকিম। মিনিবাসের নিচে পুলিশকর্মীর নিথর দেহ, দুমড়ে মুচড়ে গিয়েছে বাস, আহত 18 জন যাত্রী। করোনা আবহে 1.5 মাস বন্ধ থাকার পর রাস্তায় বাস নামার প্রথম দিনই রেড রোডে ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু হলো এক পুলিশকর্মীর। নিয়মের তোয়াক্কা না করে লাগামহীন গতির জেরেই কি প্রাণ দিতে হলো উর্দিধারীকে? উঠছে প্রশ্ন। বৃহস্পতিবার ঘড়ির কাঁটায় তখন বেলা 12টা, রেড রোডে ফোর্ট উইলিয়ামের সামনে বাইক আরোহী পুলিশকর্মীকে ধাক্কা মারে বাসটি। এরপর গাছে ধাক্কা মেরে সোজা পাঁচিলে উঠে যায়। বাসের তলায় পিষ্ট হয়ে যান পুলিশকর্মী। বিকট শব্দ শুনে ছুটে আসেন ফোর্ট উইলিয়ামের মধ্যে থাকা সেনা জওয়ানরা। প্রাথমিকভাবে তারা উদ্ধার কাজ শুরু করেন, পরে ক্রেন দিয়ে মিনিবাসটিকে সরিয়ে নিচ থেকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় পুলিশকর্মীকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। বড় সড়ো দুর্ঘটনা, বাসে প্রায় 12 জন আহত হয়েছে, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে একটি মিনি বাস, এবং সেই মিনি বাসকে এই মুহূর্তে সরানোর চেষ্টা করা হচ্ছে। এবং ছবিটা দেখাবো একটু দূর থেকে, আমার সহকর্মী স্বপনকে দেখাতে বলবো। একজন মোটর বাইক আরোহী, তিনি কিন্তু যাচ্ছিলেন এখান থেকে, এবং যখন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ওনাকে ধাক্কা মারেন, এই মুহূর্তে বাসের তলায় উনি আটকে রয়েছে, ওনাকে বার করা যাচ্ছে না। মোটর বাইক সহ কিন্তু ওই ব্যক্তি, তিনি কিন্তু আটকে রয়েছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম বিবেকানন্দ ডাব, লালবাজারের রিজার্ভ ফোর্সের কনস্টেবল। ঘটনার পরই দুর্ঘটনাস্থলে যান কলকাতার পুলিশ কমিশনার। অনেকজনই আহত হয়েছে বাসে, তারা অনেকেই সবাই SSKM এ আমরা শিফট করিয়েছি, একজন মারা গেছে।
আমরা দেখছি কে বাসের ব্যাপার, আমাদের এনকোয়ারি হয়, যে কোনো অ্যাক্সিডেন্টেই তো আমাদের এনকোয়ারি হবে। ফরেন্সিক আধিকারিকদের দাবি, প্রায় 39 ফুট রাস্তা জুড়ে রয়েছে দুর্ঘটনার চিহ্ন। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন তারা। স্পিডি কন্ডিশনে ছিল, সেই স্পিডি কন্ডিশনে ও মানে আনকন্ট্রোলেবল অবস্থায় এই জায়গায় ধাক্কা লেগে ফাইনাল ইম্প্যাক্টটা হয়েছে ওই প্রায় 37-39 ফিট দূরে। দুর্ঘটনায় জখম হন বাসের 18 জন যাত্রী, তাদের মধ্যে 11 জনের অবস্থা আশঙ্কাজনক, ভর্তি করা হয়েছে SSKM হাসপাতালে। আহতদের দেখতে এদিন বিকেলে হাসপাতালে যান পরিবহন মন্ত্রী। 16 জন ভর্তি আছে, তারা বেশিরভাগই সব গার্ডেনরিচ মেডিয়াপুরুজের লোক, যারা মিনিবাসের ভেতরে ছিল। তার মধ্যে নাজিয়া খাতুন বলে একজন আছে, তার একটু কন্ডিশনটা সিরিয়াস, পুলিশ ইনকোয়ারি করছে, দেখা যাক যে কি ব্যাপারে হয়েছে। কিন্তু একটা মিনিবাস কন্ট্রোল হারিয়ে একটা বাইকের ওপরে গিয়ে তারপর ধাক্কা মেরেছে একটা দেওয়ালে। পুলিশ সূত্রে খবর, কি কারণে দুর্ঘটনা তা জানতে বাসটির মেকানিক্যাল টেস্ট করা হবে। পার্থপ্রতিম ঘোষ, ঝিলম করণ যায়, ABP আনন্দ, কলকাতা।